তো ভাই এটার প্রাইসটা কত? ডিসকাউন্ট আছে, অ্যাকচুয়ালি আমরা এটা 5700 করে বিক্রি করি, যেহেতু আপনি স্টুডেন্ট আপনার জন্য একটা বড় ডিসকাউন্ট থাকবে। সো আপনি বলেন আপনি কত টাকা দিবেন? ভাই আপনার জন্য বললাম তো কম আছে, বাট আপনি কত দিবেন সেটা বলেন, যে আপনি কত দিতে পারবেন? 1000 টাকার মতো দিতে পারবো, 1000 টাকা, তার থেকে বেশি আমরা দিতে পারবো না। যদি দেখেন যে 1000 টাকা তাহলে আমরা এটা নিতে পারি আর কি ভাই। এই পাঞ্জাবি 100 টাকা, এটা বাংলাদেশি কপিও আপনি পাবেন, শুধু কাজটা দেখেন ভাই, এই কাজ করতে 1000 টাকার উপরে লাগে, এবং হাতার কাজ দেখেন। এটা হবে ভাই, দেখেন একটু একটু দেখেন না কিভাবে ফেব্রিকটা দেখেন ভাই, একটু দেখেন না একটু, আমরা স্টুডেন্ট মানুষ একটু কম্প্রোমাইজ করা যায় কিনা। এটা পরে যখন রাস্তায় বের হবেন মানুষ আপনার সাথে সেলফি তুলতে চাইবে এবং টিকটকে ভালো জমবে। ভাই সবার সাথে তো ব্যবসা হয় না, আপনি দেখেন সেক্রিফাইস করা যায় কিনা আমাদেরকে একটু বলেন। বা আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আপনাকে দিয়ে দিই ভাই। ঈদে আসছেন, দুপুরের দিকে একটু পর লাঞ্চে যাবো, আপনার জন্য পারফেক্ট হবে। কত দিতে পারবেন বলেন ভাই? এত টাকা তো নাই, আমরা স্টুডেন্ট মানুষ, আপনি জানেন এত টাকা কি আমাদের কাছে আছে। 1100 টাকা, 1100 টাকা ভাই। না না ভাই, 1100 টাকা দিয়ে পাঞ্জাবি পাওয়া যাবে? 1100 টাকা থেকে গেঞ্জি আছে 2000 টাকার উপর, আপনি 1100 টাকা পাঞ্জাবি কি পাবেন ভাই? আর একটু বাড়ান, আমরা 5500 না, আপনার জন্য 5000 রাখবো ভাই। আমার তো বাজেট অনেক কম, আমার কাছে অত টাকা নাই, আমি আর 200 টাকা দিতে পারবো ভাই। 2000 2500 টাকার নিচে তো এটা নামও নেওয়া যাবে না এই পাঞ্জাবি। এটা পরে যখন রাস্তায় বের হবেন মানুষ দেখলেই বুঝবে যে আপনি কত টাকার পাঞ্জাবি পরছেন, কারণ অন্য অন্য দোকানেও আমি দেখছি এগুলার দাম এত না, আপনি যতটা বলতেছেন অত টাকা না ভাই। আপনার জন্য আরো 500 কমাইছি, যেহেতু স্টুডেন্ট, জাস্ট 4000 আপনি নিয়ে যান। এগুলো 1200 টাকার মধ্যে পাওয়া যায় ইজিলি ভাই। ভাই আরো বাড়াইতে হবে এই টাকা এই পাঞ্জাবি। ভাই আপনাকে যদি আর কিছু টাকা বেশি দিতে চাই তাহলে তো আমার কাছে আর অত টাকা নাই, গাড়ি ভাড়া দিয়ে তো বাসায় যাইতে হবে। এই যে দাঁড়ান, আপনি 600 টাকা দেন, আপনি 600 টাকায় পাঞ্জাবি দিন। এটা আমার চয়েস না, 600 টাকা দেন, আপনার ভাই দিয়ে দেই পাঞ্জাবি 600 টাকা দেন। লাগবে না তো আপনি একটু দেখেন না, চেষ্টা কইরা যদি পারেন ভাই। না ভাই আপনি লাস্ট, আপনি কি করেন স্টুডেন্ট, আপনি 3000 দেন লাস্ট ফাইনাল। না না ভাই এটা অনেক বেশি হয়ে যায়, সম্ভব না, একটু বাড়ান। আপনারা দেই স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট আসছেন, কত টাকা হলে পারবেন সেটাই বলেন। আর কিছু বলতে পারবো না, 1500 যদি হয় তাহলে দেন, না হয় কিন্তু গেলাম ভাই। তবে আপনি বাড়ান কত হলে পারবেন সেটা বলেন লাস্ট, আপনি লাস্ট আপনি বলে দেন। এখন আর সেই সময় নেই হয় তাহলে নিতে পারবো। স্টুডেন্ট যখন কোনো কিছু পছন্দ করে ওটা যদি না দেওয়া হয় তাহলে মনে কষ্ট পায়, আমরা সেই কষ্টটা দিতে চাই না ভাই। 1500 টাকা দিয়ে দেন তাহলে মনে করেন পাঞ্জাবিটা অনেক চয়েস ছিল। আপনি ভাই কোনো দরাদরি না, আপনি 3000 দেন। অনেক বেশি হয়ে গেছে ভাই, অনেক বেশি বলছে, আমাদের রেঞ্জের বাইরে বলছে। আমি তো চাই যে প্রোডাক্টটা আপনি নেন, এই কারণে দেখেন এটা 5-5.5 হাজার টাকা বিক্রি হয়, সেখান থেকে আপনার কত 2000 টাকায় নিয়ে আসছি না। এটা বুঝতে পারছি আমি, আমার জিনিসটা চয়েস হয়েছে যার কারণে আমি এতটুকু বার্গেটিং করতেছি ভাই। আর কথাবার্তা না, আপনি লাস্ট কত পারবেন সেটা বলেন। আমি লাস্ট এবার 1500 টাকা হইলে নিমু, না হয় ভাই আমি গেলাম। আর এইটা কি হয়, এই পাঞ্জাবি 1500 টাকা তো ভাই আমরা কিনতেও পারি না, এটা কিভাবে হয়? পারবেন, সবার সাথে কি আর বিজনেস করা যায়? যা ভাই স্টুডেন্ট, এটা যদি দুই একটা লস হয় কিছু করার নাই, এটা প্যাকেট করে ভাইকে দিয়ে দাও। এই তো 1500 টাকা, এটাই রাখেন ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই 1500 টাকা এই পাঞ্জাবি, আ কি যে করলেন, এটা এই বিজনেস লাইফে এরকম কখনো হয় না। যাক আপনি যদি খুশি থাকেন আমরাও খুশি, ঠিক আছে আবার দেখা হবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই যে ভিডিওটা করেছি এটা হচ্ছে সচেতনতামূলক ভিডিও। বাংলাদেশে ঈদের মার্কেটকে কেন্দ্র করে যারা ব্যবসায়ী আছে তারা জিম্মি করে ফেলে, 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 50 টাকা, অর্থাৎ 3 গুণ 4 গুণ দাম বাড়িয়ে ফেলে। যারা ব্যবসা করেন তারা সব দাবে ব্যবসা করার চেষ্টা করেন, কাস্টমারকে ঠকিয়ে কখনো বিজনেস করা যায় না। আপনি যদি কাস্টমারকে প্রপার সার্ভিস দিতে পারেন আপনি কিন্তু রিপিট কাস্টমার হবে, বাট একদিন ঠকালে মানে ওই কাস্টমারটা চলে যাবে। আমরা আজকে ভিডিওটা করেছি প্যারিসের প্রথম বাংলাদেশি স্টোর রিবলি স্টোরে। আমাদের সাথে উপস্থিত আছেন রিবলি স্টোরের কর্ণধার, অর্থাৎ তিনি সেই শুরু থেকে যে বাংলাদেশিদের জন্য সার্ভিস নিয়ে আসছেন, মিস্টার সুমন ভাই। ওকে শামিমকে অনেক অনেক ধন্যবাদ। শামিম আমার অনেক অনেক আগের পরিচিত, আজকে অনেকদিন পর আমার এখানে একটা শ্যুট করতে আসে, আমি শামিমের জন্য সাফল্য কামনা করি। তা আপনারা ঈদের কেনাকাটা আমাদের সাথে থাকবেন, রিবলি স্টোরের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।